কালীপূজোয় দিকে দিকে ইতিমধ্যে কোথাও প্রস্তুতি শুরু হচ্ছে, আবার কোথাও পূজো শুরু হয়ে গিয়েছে। বহরমপুরের চিত্র দেখাচ্ছিলাম, পাশাপাশি চলে যাব এবার লেক কালীবাড়িতে, সেখান থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছে। রিয়া, ইতিমধ্যেই শহরে বৃষ্টি যেমন হচ্ছে তার পাশাপাশি মানুষজন কিন্তু বের হচ্ছেন, কারণ গত দুবছর অনেকেই চেয়েও বাড়ি থেকে বেরোতে পারেনি। তবে দক্ষিণ কলকাতার অন্যতম এই কালী মন্দির যেখানে মানুষ গিয়েই থাকেন, এবছর তুমি সেখানে বিকেল থেকে রয়েছো, সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের ছবিটা, যেহেতু এখনো পুজো শুরু হয়নি তাই ভিড়ের ছবিটার কথাই জিজ্ঞেস করছি। একদমই সুচন্দ্রিমা, দক্ষিণ কলকাতার অন্যতম একটি নামী এবং জনপ্রিয় বলা চলে এই লেক কালীবাড়ি। এবং তোমাকে জানাবো যে এই মুহূর্তে পুজো, যেটা কিছুক্ষণ আগেই আমি বলছিলাম যে পুজো শুরু করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং 9:30 থেকে 10টার মধ্যেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে এবং যে পুজো সারা রাত ধরে চলবে বা 4:00 অবধি চলবে এমনটাই কিন্তু এখান থেকে জানানো হয়েছে। তবে তুমি যেমনটা বলছো যে ভিড়ের চিত্রটা এই মুহূর্তে, দেখো তুমি যেমনটা বললে সুচন্দ্রিমা, তোমাকে সেই চিত্রটাই আরও একবার দেখাবো যে গত দু বছর যে অজানা ভাইরাসের সঙ্গে আমরা লড়াই করছিলাম, করোনা ভাইরাস, তার কারণে কিন্তু প্রচুর মানুষ যারা বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছিলেন বা বের হয়নি, এবং এই বছর 2022, 2020 এবং 2021 একটা ভয়ঙ্কর একটা অজানা যে করোনা ভাইরাস, তার সঙ্গে লড়াই করার পর 2022-এর এই কালী পুজোতে শীতরাং অর্থাৎ সাইক্লোন শীতরাং কিন্তু কোনোভাবেই ভিলেন যে হয়ে দাঁড়াতে পারেনি, সেই চিত্র কিন্তু পরিষ্কার। এই এই যে ছবি তোমাকে আমি দেখালাম সেখান থেকে কিন্তু পরিষ্কার যে শীতরাং কোনোভাবেই ভিলেন হয়ে দাঁড়াতে পারেনি। বাইরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হচ্ছে এবং বিকেল থেকেই সেই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে, কখনো কখনো একটু ভারী বৃষ্টি হচ্ছে। এবং এই মুহূর্তে যে চিত্রটা তোমাকে দেখাবো, আরও একবার দেখাবো এবং আমাদের কলকাতা টিভির দর্শকদের জন্য সেই চিত্র তোমাকে আরও একবার তুলে ধরবো। তুমি দেখতে পাচ্ছ যে লেক কালীবাড়ির প্রতিমা তুমি দেখতে পাচ্ছ এবং এখানে পুজোর প্রস্তুতি হচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করব দিদি ভাই, একটু কথা বলবো আপনার সঙ্গে যে পুজোর প্রস্তুতি চলছে একদম তুঙ্গে বলা যায় পুজোর প্রস্তুতি। হ্যাঁ, সব মানে এখন খুবই তুঙ্গে একেবারে পুজোর প্রস্তুতি। এই 9:30 এখন বাজে কটা, এই 9:30-10টার মধ্যে পুজোটা, মায়ের পুজো আরম্ভ হবে। সারা রাত ধরে এই পুজো হবে, একদম ভোরবেলা গিয়ে আমাদের অঞ্জলি। একটু যদি ভোগ বিতরণের বিষয়টা বলেন। ভোগটা আমাদের সারা রাত যে পুজোটা হয় সেই সারা রাতে আমাদের মায়ের ভোগের ভোগটা তো হয়, সে সারা রাত ধরে সেই ভোগটা হয়ে সকালবেলা আমাদের ওটা ভক্তদের ডিস্ট্রিবিউট করা হয় সকালে, সেটা একদম সকালে 7:30-7:30 এরকম থেকে ডিস্ট্রিবিউট করা হয়। একদমই সুচন্দ্রিমা, তুমি শুনলে যে সারা রাত ধরে পুজো চলবে এই কালী মন্দিরে, কালীবাড়ির লেক কালীবাড়ির পুজো সারা রাত ধরে চলবে। আর কিছুক্ষণের মধ্যে এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 9:05 এবং আর আধ ঘন্টার অপেক্ষা, এবং সেই আধ ঘন্টা পরেই এই লেক কালীবাড়ির পুজো শুরু হবে এবং যেটা 4:00 অবধি চলবে এবং তারপর ভোগ বিতরণের পালা শুরু হবে এবং প্রচুর যে ভক্তরা যাদের সমাগম ইতিমধ্যেই হয়েছে তুমি দেখতে পাচ্ছ। আরও একবার দেখাবো তোমাকে সেই চিত্রটা, আমার ক্যামেরা পার্সন কল্যাণকে বলবো তোমাকে সেই চিত্রটা আরও একবার দেখাতে যে প্রচুর মানুষ ইতিমধ্যেই কিন্তু এসেছেন এবং তারা একবার এই লেক কালীবাড়ির প্রতিমা তারা দর্শন করার জন্য এসেছেন, কারণ আমরা জানি যে প্রতিদিন এখানে পুজো হয়, নিত্য পুজো হয় এই লেক কালীবাড়ি। যদিও মঙ্গলবার এবং শনিবার এখানে ভক্তদের ঢল অনেক বেশি নামে, কিন্তু আজকে কালী পুজো। এবং তোমাকে আরও একটি বিষয় বলে রাখবো যে এই কালীবাড়ির যেটা বৈশিষ্ট্য বা যেটা সবথেকে উল্লেখযোগ্য বিষয় যে এখানকার প্রতিমা কিন্তু বিসর্জন হয় না, এখানকার ঘট বিসর্জন হয়, যেটা আজকেই হয়েছে এবং কিছুক্ষণ আগেই যে ঘট বিসর্জন হয়েছে এবং নতুন ঘট বসেছে এবং সেই ঘট আবার চেঞ্জ হবে 13 এপ্রিল, অর্থাৎ পরের বছরে 13 এপ্রিল ঘট চেঞ্জ হবে এবং তারপর আবার এই কালী পুজোর দিনই ঘট চেঞ্জ হয়, অর্থাৎ বছরে দুবার ঘট চেঞ্জ হয়, এখানে একটা কালী পুজোর দিন এবং অন্যটা 13 এপ্রিল। এবং এই যে এখানে তুমি যে চিত্র তোমাকে দেখাচ্ছিল আমার ক্যামেরা পার্সন, যে প্রতিমার চিত্র দেখা
গিয়েছিল যে এই যে মন্দির যেটা 108 শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতা নামে পরিচিত ছিল পূর্বে এবং এখন সেই মন্দির পরিচিত হয়েছে লেক কালীবাড়ি নামে যেটা প্রত্যেকই জানে এই লেক কালীবাড়ি মন্দিরের পূজো এবং তোমাকে জানাবো যেহেতু পাশে লেক রয়েছে সেই কারণের জন্য সামঞ্জস্য রেখে এই কালীবাড়ির নাম রাখা হয়েছে লেক কালীবাড়ি যেটা 1949 সালে প্রতিষ্ঠা হয়েছিল এই কালী মন্দির কারণ যে তন্ত্র সাধক হরিপদ চট্টোপাধ্যায় তিনি এখানে তন্ত্র সাধনা করতেন এবং তিনি কিন্তু তিনি যখন স্বপ্নে পেয়েছিলেন এই কালী মন্দির বানাবেন এরকম একটি স্বপ্ন দেখেছিলেন এবং তারপরেই 1949 সালে এই কালী মন্দিরের প্রতিষ্ঠা হয় এবং তারপর থেকে কিন্তু এই কালী মন্দির একদম বলা চলে যে ভক্তরা তারা এখানে আসেন এবং প্রতিদিন পুজো দেন এবং আজকে কালী পুজো এবং এই কালী পুজোর দিনেও কিন্তু এখানে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে এবং আরও যত রাত বাড়ছে তত কিন্তু ভক্তদের সমাগম আরও বেশি হচ্ছে কারণ এর আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে যেই পুজো চলবে ভোর 4টে অবধি। রিয়া তুমি আমাদের সঙ্গে থাকো। লেক কালীবাড়ির পাশাপাশি আমি আবারও একটু চলে যাব কল্যাণের কাছে। কল্যাণ রয়েছে বহরমপুরে। কল্যাণ তুমিও বলছিলে যে একটি ইতিহাস তো রয়েছে, তুমি যে মন্দিরে রয়েছো এবং যে পুজোর রীতি কোথাও বলি প্রথা আজও রয়েছে, তবে সেটা পশু বলি হয় না, অন্য পদ্ধতিতে সেখানে পুজো দেওয়া হয়। তুমি যেখানকার অবস্থা তুলে ধরছিলে যে পুজোর মন্দিরে তুমি রয়েছো সেখানে কি রীতিতে পুজো হয়? দেখো সেখানে যেটা বিষ্ণুপুর কালীবাড়ি সহ বিভিন্ন কালীবাড়িতে পুজো 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 স্বাভাবিকভাবেই হচ্ছে, কিন্তু যেটা বলি প্রথা অর্থাৎ পাঠা বলি যেটা অথচ বলি অনেক জায়গাতেই নিষিদ্ধ রয়েছে। এখন বিভিন্ন জায়গায় চালকুমড়ো বলি হয়, তবে পুজো ছাড়া অন্যান্য দিনে অনেকে মানত যখন করে সে পাঠা বলি হয়, কিন্তু আজকে বিশেষ করে বহরমপুরের যে সমস্ত এলাকায় পুজো হচ্ছে কিছু কিছু জায়গায় হয়তো পাঠা বলি রয়েছে, কিন্তু বেশিরভাগ পুজো মণ্ডপে এবং প্রাচীন যেগুলো পুজো রয়েছে সেগুলোতে পাঠা বলি নিষিদ্ধই বলা যেতে পারে এবং আমরা দেখতেও পাচ্ছি যে সেখানে পাঠা বলি কিছু হচ্ছে না। এবং যেটা হচ্ছে যে অশুভ শক্তির বিনাশ করে এই শুভ শক্তি সূচনা করেন মা কালী, যার ফলে মা কালীকে মানত করে নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য ভক্তরা পুজো দিয়ে থাকেন। অনেকেই পাঠা বলি তারা মানত করেন, কিন্তু পাঠা এই সময় বলি দেওয়া হচ্ছে না বলে জানাচ্ছেন বিভিন্ন সেবায়িতরা। বিশেষ করে শহরে যেমন শব্দবাজি নিষিদ্ধ করেছে পুলিশ প্রশাসন, তেমনি পাঠা বলিও নিষিদ্ধ তবে নয়, তবে পাঠা বলিও দেওয়া হচ্ছে না। কারণ হচ্ছে যেটা মানুষ অনেক রকম থাকে, অনেক ভক্ত থাকে, ভক্তরা অনেক রক্ত দেখে অনেকে সমস্যায় পড়েন, যার ফলে এই সমস্ত কারণেই কিন্তু পাঠা বলি আপাতত বিভিন্ন যে সমস্ত পুজো কমিটি রয়েছে এবং পুজো প্রাচীন মন্দির রয়েছে সেখানে পাঠা বলি নিষিদ্ধ। বাকিগুলো যে সমস্ত পুজোর যে সমস্ত আরম্ভ, যে সমস্ত পুজোর লৌকিকতা এবং সমস্ত রীতি মেনেই পুজো হচ্ছে, বিভিন্ন প্রাচীন যেগুলো মন্দির রয়েছে সেখানেও পুজো হচ্ছে, আলো রোশনাই হয়েছে, বিশেষ করে আগে যেখানে মোমবাতি দেওয়া হতো সে সমস্ত এলাকায় মোমবাতি সহ টুনি বিভিন্ন এলাকায় কিন্তু পুজো হচ্ছে, এইভাবেই পুজো হচ্ছে। এবং দীপাবলি এবং সবচেয়ে বিষয় বড় হচ্ছে একটা যে বহরমপুরে যে সমস্ত কালী পুজোগুলো বিখ্যাত হয় তার মধ্যে অজিত চৌধুরীর যেমন ফ্যান্টাফোকিয়া কালী পুজো রয়েছে, তেমনি তার পাশে কিন্তু সত্যেন চৌধুরী যে তৃণমূল নেতা তারও একটা শাস্তি স্মৃতি সংঘের পুজো রয়েছে। ধন্যবাদ তোমাদের দুজনকে। লেক কালীবাড়ি থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি, বহরমপুর থেকে প্রতিনিধি কল্যাণ চন্দ্র, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। এর পাশাপাশি অন্যান্য জায়গার চিত্র তুলে ধরবো, তবে একটা বিরতির পর সঙ্গে থাকবেন।